আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফেসবুক আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি অথবা আদার্স অন্য কোনো ফোন ইউজ করে থাকি না কেন সবাই কিন্তু ফেসবুক অ্যাপসটি ব্যবহার করে থাকে এবং ফেসবুক সবারই একটি আইডি রয়েছে বড় থেকে ছোট সবাই কিন্তু এখন ইদানিং ফেসবুক ইউজ করে তো আসলে আমরা যারা ফেসবুক ব্যবহার করি আমরা কিন্তু অনেকে এই ফেসবুক সম্পর্কে অনেক কিছুই জানি না ফেসবুক কিন্তু অসাধারণের কিছু সেটিংস রয়েছে যে সেটিংসগুলো আমরা যদি জানি তাহলে আমরা নিশ্চিত অবাক হয়ে যাবো এবং আমরা ওই সেটিংসগুলো করার চেষ্টা করবো এবং আশেপাশে যে ফ্রেন্ডগুলো থাকবে তারাও কিন্তু এই ফেসবুকের বিষয়ে এই সেটিংসটি যখন আপনার মোবাইলে দেখবে তারাও কিন্তু অবাক হয়ে যাবে তো ধরুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে দুইটি সেটিংস দেখাবো তো সেটিংসটি হচ্ছে প্রথম একটি সেটিংস হচ্ছে আপনি কোনো ফ্রেন্ডের সাথে কথা বলতেছেন তো সেক্ষেত্রে দেখা গেল সে বললো তাকে জিজ্ঞেস করলেন আপনি যে তুমি কোথায় আছো সে বললো যে আমি এখানে আসি কিন্তু আপনার সেইটি বিশ্বাস হলো না আপনি চাচ্ছেন যে আসলে সে কোথায় আছে সেটি জানার জন্য সে এখান থেকে কত কিলোমিটার দূরে আছে সেটি জানার জন্য তো অবশ্যই আপনি কিন্তু সেইটি আপনি চাইলে ফেসবুক থেকে আপনি দেখে নিতে পারেন তার লোকেশনটি তো এ হচ্ছে প্রথমটি আর দ্বিতীয় যে সেটিংসটি আমি আপনাদেরকে দেখাবো সেই সেটিংসটি হচ্ছে আপনি আপনি ফেসবুক ইউজ করতেছেন এর ভিতরে যদি আপনার প্রোফাইল পিকচারটি অন্য কেউ ইউজ করে অথবা আপনি যে প্রোফাইলে যে পিকচারগুলো শেয়ার করেছেন এই পিকচারগুলো অন্য কেউ যদি ইউজ করে তাহলে কিন্তু আপনার এই ফেসবুকে একটি নোটিফিকেশন চলে আসবে এবং কোন আইডি থেকে প্রোফাইলটি ইউজ করেছে অথবা আপনার কোনো পিকচার ইউজ করেছে সেই আইডিটি কিন্তু আপনি দেখে ফেলতে পারবেন খুব সহজে এটি কিন্তু মেয়েদের জন্য বিশেষ করে মেয়েদের জন্য কিন্তু খুবই খুবই দরকারি একটি ট্রিপস তো আমি বলবো এই সেটিংসগুলো আপনাদের শিখে রাখা উচিত তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দুটি সেটিংস দেখাবো কিন্তু পরবর্তী ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ ফেসবুকের অসাধারণ কিছু ট্রিক্স অ্যান্ড টিপস আপনাদেরকে শেখাবো তো এর জন্য আমি বলবো এখনও যারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যান্ড্রয়েড ইউটিউব বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলে একটি ক্লিক করে দিন আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তো বন্ধুগণ এই সেটিংস দুটো করার জন্য আপনাকে প্রথমে ফেসবুকের যে অফিসিয়াল ফেসবুকটি রয়েছে অবশ্যই ফেসবুকটি ইউজ করবেন তো আপনারা প্রথমে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে চলে যাওয়ার পরে প্লেস্টোরে সার্চ বাড়ে আপনি অ্যাফ এ সি ই বি ডাবল ওকে বুক ফেসবুক লেখা সার্চ করবেন সার্চ করার সাথে সাথে ফেসবুকটি আপনার মোবাইলে এরকম করে ইন্টারফেস চলে আসবে তো আপনারা অবশ্যই এখান থেকে ফেসবুকটিকে আপডেট করে দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওপেন রয়েছে আপনাদের যদি আপডেট না থাকে তাহলে অবশ্যই এখানে আপডেট লেখা থাকবে তো তারপরে আপনারা এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যাওয়ার পরে আপনারা ফেসবুকটি ওপেন করবেন ফেসবুকের মেন ফেসবুক যেটি রয়েছে অফিসিয়াল ফেসবুক যেটি রয়েছে সেটি অবশ্যই ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের আইডি দিয়ে লগ করবেন আইডি দিয়ে দিয়ে লগ করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশন রয়েছে এখানে একটি অবশ্যই এখানে আপনি একটি ক্লিক করে দিন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার মোবাইলে এরকম কিছু সেটিংস এখানে শো করবে তো এখানে কিন্তু ফেসবুকের যাবতীয় সব সেটিংস রয়েছে তো আমরা কিন্তু অনেকে এই সেটিং সম্পর্কে অজানা রয়েছি তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি খুবই গুরুত্বপূর্ণ দুটি সেটিংস দেখাবো এবং সামনের ভিডিওগুলোতে স্টেপ বাই স্টেপ আমি চেষ্টা করবো সব ধরনের ভিডিও নিয়ে আসার জন্য এবং ফেসবুকে আপনারা কী কী করতে পারবেন ফেসবুকটি আসলে কিভাবে আপনারা ইউজ করলে আসল মজাটি পাবেন তো এই সবগুলো আমি দেখাবো এর জন্য আমি বলবো এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন সব টিপসগুলো সবার আগে দেখার জন্য নোটিফিকেশন বেলে একটি ক্লিক করে দিন তো যাই হোক আপনারা একটু স্কল ডাউন করে নিচে আসবেন আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে সি মোর নামে একটি অপশন রয়েছে তো অবশ্যই এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস আপনাকে দেখাবে তো আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনারা একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে এরকম একটি লোগোতে নিয়ার বাই ফ্রেন্ডস নামে একটি অপশন পেয়ে যাবেন আপনারা অবশ্যই তো এখানে যদি না পান তাহলে অবশ্যই আপনারা এখানেই পেয়ে যাবেন আপনারা একটু খেয়াল করবেন যে এখানেই পেয়ে যাবেন নয়তোবা সিমোর অপশনটিতে পেয়ে যাবেন তো যাই হোক তারপর আপনারা একটু স্কল ডাউন করে নিচে আসবেন তারপর নিয়ারবাই বাই ফ্রেন্ডস যে অপশনটি আছে এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার মোবাইল এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনি এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার এখানে তিনটি অপশন আসবে তো আপনি অবশ্যই ফ্রেন্ডে রাখবেন ফ্রেন্ডে রাখার পরে আপনি এখানে টার্ন অন করে দিবেন টার্ন অনটি করে দেওয়ার পরে একটু লোডিং হবে আপনাকে জাস্ট কয়েক সেকেন্ড সময় নেবে সময়টি নেওয়ার পরে আপনার মোবাইলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো অবশ্যই আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু অন করে দিবেন কারণ হচ্ছে আপনার নোটিফি আপনার লোকেশনটি কিন্তু অবশ্যই অন থাকতে হবে না হলে কিন্তু হবে না লোকেশনটি অন করে দিবেন অন করে দেওয়ার পরে আপনার মোবাইলে কিন্তু এরকম করে ইন্টারভেসটি চলে আসবে তো এখন দেখুন আপনার এখানে যেই ফ্রেন্ডগুলো রয়েছে তো আপনারা দেখবেন যে আপনার আশেপাশে যে ফ্রেন্ডগুলো রয়েছে তারা কিন্তু আগে চলে আসবে তো আপনি এখানে সিম মোড়ে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন ইসমাইল হোসেন তো এ হচ্ছে আমার ফ্রেন্ড তো ও এক কিলোমিটার দূরে আছে আমার থেকে তো আর আপনি দেখতে পাচ্ছেন তারপরে এই আরেকটি ছেলে আছে সে হচ্ছে এক কিলোমিটার দূরে আছে তো এরা কিন্তু সবাইকে আমি চিনি তো রতন যে রয়েছে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরি এই যে এখানে দেখতে পাচ্ছেন সেও কিন্তু এখান থেকে তিন কিলোমিটার দূরে আছে এখানে সবার কি কিন্তু আমি চিনি তো যাই হোক আপনারা এখানে এই সেটিংসটি দেখে নেবেন এখন যদি ধরুন একটু কেউ বিদেশে থাকে বা বিদেশ বাইরের দেশে থাকে তাহলে কিভাবে বুঝবেন তাহলে অবশ্যই আপনারা এখানে একটি লক্ষ্য করবেন যে এখানে আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশে যারা রয়েছে বাংলাদেশই দেখাবে আর আদার্স কোনো কান্ট্রিতে থাকলে এখানে আপনাদেরকে সেটি শো করবে তো আমার ফ্রন্ড ইস্যালি একটু অন্যরকম বিধা আপনাদের হয়তো বা সুবিধা অসুবিধা হতে পারে কিন্তু আপনারা যখন এই সেটিংসটা ওপেন করবেন আপনারা এখানে সরাসরি দেখতে পাবেন তো যাই হোক আপনারা এখানে দেখে নেবেন তারপরে আপনারা দেখতে পাবেন যে এখানে দেখুন মাসরুর যে সে পঁচিশ কিলোমিটার দূরে আছে সে গাজীপুরে থাকে গাজীপুর কিন্তু এখানে শো করেছে তো আপনারা এখানেই সব কিছু পেয়ে যাবেন তো আপনি দেখতে পাচ্ছেন এই আলামিন যেই এমডি আলামিন এই ছেলেটি কিন্তু আমার ফ্রেন্ড তো ও এখন মালয়েশিয়াতে থাকে তো আপনি দেখতে পাচ্ছেন দুই হা হাজার ছয়শো কিলোমিটার দূরে সে রয়েছে এবং সে লেখা দেখাচ্ছে এখানে মালয়েশিয়াতে রয়েছে তো এই সেটিংসটি কিন্তু আপনাদেরকে খুবই খুবই কাজে লাগবে এই সেটিংসটি তো যাই হোক তারপরে আপনারা যে কাজটি করবেন দ্বিতীয় সেটিংসটি শেখার জন্য আপনারা একটু অপেক্ষা করুন তো সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে অবশ্যই করে এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা অবশ্যই দেখতে পাবেন সেটিংস নামে একটা অপশন রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে একটু দুই তিন সেকেন্ড সময় নিয়ে এরকম একটি ইন্টারভেস নিয়ে আসবে আসার পরে আপনারা একটি স্কল ডাউন করে নিচে আসবেন নিচে আসার পরে আপনারা এরকম একটি লোক তো এরকম একটি লোকের ফেস রেক নামে একটি অপশন পেয়ে যাবেন এখানে একটি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার মোবাইলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এই সেটিংসটি কিন্তু আমি আগেই বলেছি তারপরে আবার বলে দিই এটি হচ্ছে এরকম একটি সেটিংস এটি যখন আপনি আপনার মোবাইলে অন করে দিবেন অন করে দেওয়ার পরে পর থেকে যদি আপনার কোনো ফ্রেন্ড অথবা কোনো আদার্স কোনো পার্সন যদি আপনার ফেসবুক থেকে কোনো পিকচার অথবা কোনো রকমের কিছু এখান থেকে নিয়ে নিজেরা ইউজ করে তাহলে কিন্তু আপনার এখানে নোটিফিকেশন আকারে চলে আসবে তো এই অবশ্যই আমি বলবো সবাইকে এই জিনিসটি অন করে রাখার জন্য এই সেটিংসটি তো যাই হোক তারপরে আপনারা এই ডো ইউ ওয়েন্ট ফেসবুক টু এখানে যেই অপশনটি আছে এখানে একটি ক্লিক করে দিবেন এখানে অবশ্যই আপনারা ইয়েস করে দিবেন ইয়েস করে দেওয়ার পরে আপনাদের এখানে কাজ শেষ তো এখান থেকে আপনারা বের হয়ে যাবেন তো এই ছিল আজকের দুইটি সেটিংস তো আরও সেটিংসগুলো রয়েছে সবগুলো বিষয়ে আমি আলোচনা করব ভিডিওটি আপনারা পুরোপুরি দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে যে ভিডিওগুলো আমি আপলোড করব এই ফেসবুক বিষয়ে সেই বিষয়টি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলেকটি ক্লিক করে দিবেন আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং এই ভিডিওটি বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাতে তারা অনেক উপকারিত হবে আর হ্যাঁ এখনও যারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যান্ড্রয়েড ইউটিউব বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলে একটি ক্লিক করে দিন আমাদের ভিডিও সবার আগে দেখার জন্য আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন নাইস ট্রিক্স অথবা নাইস টিপস এরকম কিছু কমেন্ট করে আপনারা কমেন্ট বক্সে দিবেন তো আমি অনেক খুশি হব এবং সামনে থেকে ভিডিও বানানোর অনেক উৎসাহ পাবো তো সবাই ভালো থাকুন থাকুন এই কামনা করে আজকে শেষ করতেছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাতু অ্যান্ড্রয়েড ইউটিউব বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলে একটি ক্লিক করে দিন আমাদের ভিডিও সবার